আসসালামু আলাইকুম। তো আপনার ব্যবহৃত সিমটি এখন অন্য কেউ ব্যবহার করে, এটির মূল কারণ কি? আমার নিজেরও একটি গ্রামীণ সিম, যে সিমটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেছি, এরপর মাঝখানে কিছু সময় সিমটি ব্যবহার করি নাই, বর্তমানে সে সিমটি এখন অন্য কেউ ব্যবহার করছে। তো এটির মূলত কারণ কি, এর কারণ জানার জন্য আমরা সরাসরি গ্রামীণফোন কাস্টমার কেয়ার হেল্পলাইনে কথা বলবো। তাহলে চলুন কথা বলা যাক। তো আমি সরাসরি আমার ফোনের ডায়াল প্যাড অপশানে চলে যাচ্ছি। এখানে এসে গ্রামীণ ফোনের যে হেল্পলাইন নাম্বার 1 এই নাম্বারটিতে আমি কল দিচ্ছি। তো আমি কল দিচ্ছি, দেখুন। গ্রামীণ ফোনে স্বাগতম। আপনার কলটি রিসিভ হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। টাকা, তো আমরা একটু অপেক্ষা করি। 26 পয়সা, মেয়াদ 27 ফেব্রুয়ারি 2024। প্রিয় গ্রাহক, আপনি বর্তমানে উপভোগ করছেন বন্ধু প্রিপেড প্যাক। বন্ধু প্যাকেজের কল আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে ফোনটি রিসিভ হওয়া পর্যন্ত। 28 পয়সা, এফএনএফ নম্বরে 4.12 পয়সা এবং সুপার এফএনএফ নম্বরে 9 পয়সা, সম্পূরক কর, ব্যাট এবং সারচার্জ ছাড়া। ব্যালেন্স, কল রেট এবং এফএনএফ এর জন্য 1 চাপুন। আপনার অনুগ্রহ করে অপেক্ষা করুন, আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে। তো আমরা কলটি রিসিভ হওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করি। অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে। আসসালামু আলাইকুম, গ্রামীণফোন থেকে মইন বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ওয়া আলাইকুম আসসালাম। তো আমি একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। জি বলুন। তো আমার একটি অন্য একটি গ্রামীণ সিম, যে সিমটি আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতাম, এরপর মাঝখানে কিছু সময় ব্যবহার করি নাই, তো সিমটা এখন অন্য কেউ ব্যবহার করে, তো এটার কারণ কি মূলত? আসলে মানে ওই সিমটা এখন আমি আর ব্যবহার করতে পারবো না, তাই তো? আপনি কি শুনতে পাচ্ছেন? তো তাহলে আমরা দেখলাম যে আসলে সিমটি যদি দীর্ঘদিন বন্ধ থাকে, 15 মাসের অধিক যদি সিমটি বন্ধ থাকে, তাহলে সেই সিমটি সিম কোম্পানি সেই সিমটি রিসাইকেল করে সিমটি কিন্তু অন্য জায়গায় বিক্রি করে দেবে। অর্থাৎ আপনি আপনার সিম 15 মাসের অধিক সময় কিন্তু বন্ধ রাখতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।